নমস্কার বন্ধুরা জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম পি এম কিষানের চোদ্দোতম কিস্তির ডেট প্রকাশ হয়ে গেছে যেটা আমি অলরেডি আপনাদেরকে এর আগে ভিডিওতে জানিয়ে দিয়েছি কিন্তু তার আগে আবার নতুন করে প্রকাশ হলো আরও এক বিজ্ঞপ্তি যেখানে বলা হয়েছে এই কাজগুলো না করলে আপনারা কিন্তু এই প্রকল্পের চার হাজার টাকা পাবেন না তো নতুন করে আবার কি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক প্রকাশিত তথ্যে বলা হয়েছে পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় এই কাজ না করলে কৃষকেরা পাবেন না চার হাজার টাকা বিস্তারিত জানুন বদলেছে নিয়ম নিউজ আপডেট অনুসারে কেন্দ্রীয় সরকারের তরফে জনসাধারণের জন্য একাধিক জনকল্যাণমুখী প্রকল্পের মধ্যে একটি হল পিএম কিষান সম্মান নিধি যোজনা মোট তিনটি কিস্তির মাধ্যমে টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় চলতি মাসে আবেদনকারী কৃষকেরা পাবেন চার হাজার টাকা ইতিমধ্যেই এই যোজনার চোদ্দতম কিস্তির টাকা পাঠানোর বিষয়ে নতুন আপডেট প্রকাশ করা হয়েছে তাহলে প্রশ্ন হল কারা পাবেন পিএম এম কিষানের চার হাজার টাকা মাধ্যম সূত্রে খবর পিএম কিষান যোজনায় আবেদনকারী কৃষকের মধ্যে এই বছরের সাতাশে ফেব্রুয়ারি প্রায় আট কোটি বিয়াল্লিশ লক্ষ কৃষক তম কিস্তির টাকা পেয়েছেন তবে বাকি কৃষকেরা সময়ের মধ্যে কে ওয়াইসি ভেরিফিকেশান প্রক্রিয়া সম্পন্ন করতে পারেননি তাই টাকা পাননি বিভিন্ন মাধ্যম সূত্রে খবর যোজনার চোদ্দতম কিস্তির টাকা বাইশে মেয়ের পর থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে এই সময়ের মধ্যে যে সকল কৃষকের কেওয়াইসি বাকি ছিল তারা যদি তা সম্পন্ন করে নেন তাহলে তারা তেরোতম ও চোদ্দোতম কিস্তির টাকা একসঙ্গে পাবেন অর্থাৎ দুটি কিস্তির টাকা মিলিয়ে পাবেন চার টাকা এবং বন্ধুরা আপনারা যারা এই তথ্যগুলো পাচ্ছেন তারা কিন্তু অনেকেই এই চ্যানেল ভিজিট করছেন দেখছেন কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন না তো আপনাদের কাছে অনুরোধ আপনারা যারা এই তথ্যগুলো দেখছেন তারা এই তথ্যগুলো দেখার সঙ্গে সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক কিন্তু অবশ্যই করে দেবেন এবং এই কে ওয়াইসির ব্যাপারে এর আগের একটা ভিডিওতে আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু জানিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে আপনারা যারা কে করবেন বিশেষ করে যে সকল চাষি ভাইদের বয়স ফিফটি প্লাস হয়ে গিয়েছে পঞ্চাশের ঊর্ধ্বে তারা অবশ্যই বায়োমেট্রিকের সাহায্যে অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপের সাহায্যে কে করবেন আধার ওটিপি সাহায্যে তারা কিন্তু করবেন না কোন সকল কৃষকদের কে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তা জানতে হলে পি এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস চেক করতে হবে অর্থাৎ আপনারা যারা জানেন না যে কাদের কে করতে হবে তারা তাদের নিকটস্থ সিএসসি সার্ভিস সেন্টারে গিয়ে স্ট্যাটাস চেক করলেই আপনারা পেয়ে যাবেন যে আপনাদের কে করতে হবে কি করতে হবে না আর যারা কে করবেন তারা অবশ্যই মনে করে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে বা বায়োমেট্রিকের সাহায্যে করার চেষ্টা করবেন তো বন্ধুরা এটাই ছিল পি এম কিষানের উপর একটা গুরুত্বপূর্ণ আপডেট আশা করি তথ্যটা আপনাদের পক্ষে হেল্পফুল হবে এবং যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্যে অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন